আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে সেখান থেকে ডিএসসি চ্যানেল দেখতেছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা গাজীপুরে যাচ্ছি স্পিরুলিনা চাষের প্রজেক্ট করার জন্য। ওখানে আমরা দুইটা স্পিরুলিনা চাষের প্রজেক্ট করব। এখন আমরা আমাদের হেড অফিসের সামনে আছি। এখান থেকে এখন আমরা এই যে দেখতেছেন এখানে এগুলো একটু দেখাও। এই যে এখানে যে মাল সামানগুলি আছে স্পিরুলিনা সরঞ্জাম মাদার কাছার সবকিছু এখানে রেডি আছে। আমরা এগুলো নিয়ে এখন গাজীপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর সরজমিনে আমরা আপনাদের এই প্রজেক্টটা দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে এখানে কোন পোস্টে আছেন? ডিরেক্টর অপারেশন। আচ্ছা, এই কোম্পানির কি নাম? অ্যাকচুয়াল গ্রিন কর্পোরেশন। এই কোম্পানির উদ্দেশ্য? মানব সেবা সাথে আচ্ছা, এখানে এটা আজকে যে প্রজেক্ট করতেছেন এটা কত হাজার লিটারের প্রজেক্ট? স্পিরুলিনার প্রজেক্ট করতেছেন, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? স্পিরুলিনার প্রজেক্ট করতেছি আমরা অ্যাকচুয়াল গ্রিন কর্পোরেশন থেকে যে মানব সেবা দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গা থেকে স্পিরুলিনা কালেকশন করে বিক্রি করতে হয় সেটা, এবং ঔষধি প্রোডাক্ট যদি আমাদের এখান থেকে তৈরি করতে পারি এবং আমাদের এখান থেকে তৈরি করে সেইগুলোই বাজারজাত করতে পারি তাহলে সাশ্রয় হবে সব দিক থেকে। এছাড়া অন্যদের থেকে কেনা যেভাবে তাদের মান কতটুকু আছে কি না আছে, আমাদেরটা আমাদের মান যাচাই করে আমরা সেভাবে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবো, সেই উদ্দেশ্যে আমাদের স্পিরুলিনা চাষ শুরু করা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে এসে আমরা জানতে পারলাম যে এজিসি কোম্পানি নিজস্ব প্রজেক্ট আজকে আপনারা দেখতেছেন গাজীপুরে, যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে গাজীপুরে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্ট কিন্তু আজকে আপনারা দেখতেছেন সরজমিনে এখানে কিন্তু আমরা বাস্তবায়ন করতে আসছি এখানে। আর এই স্পিরুলিনার সম্বন্ধে আর এজিসি কোম্পানি সম্বন্ধে আরও কিছু কথা বলবেন আমাদের হাজি মিলন সাহেব, উনিও এই এজিসি কোম্পানির একজন পিডি, মানে প্রজেক্ট ডিরেক্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন, আমরা অ্যাকচুয়াল গ্রিন কর্পোরেশনের পক্ষ থেকে এগুলো শো করেন, এই বিশাল লেবু বাগান আমাদের কোম্পানির নিজস্ব বাগান। এই নিজস্ব বাগানের ভিতরে আমরা নতুন একটা উদ্যোগ করতেছি যে আমাদের দেশে এবং বিদেশ থেকে যে সমস্ত স্পিরুলিনাগুলো আমরা ইম্পোর্ট করি তাতে করি আমাদের যেই কস্ট, আর আমরা বর্তমানে বাংলাদেশে এই চাষের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখি, নিজস্ব যে আমাদের যে পুষ্টি খাদ্য বিপণন কেন্দ্রের যে আমাদের যে বিষয়গুলো এগুলার জন্য আমাদের যে স্পিরুলিনা কালেকশন করতে হয় তাতে করি আমাদের অনেক টাকা বাহিরের দেশে চলে যায়, যেগুলো বিদেশ বেশি করি যে চীন দেশে নিয়ে যাচ্ছে আমাদের এই দেশের টাকাগুলো। তো আমাদের এই উদ্যোগটাতে এই লেবু বাগানে আমাদের আজকে 20,000 লিটারের যে স্পিরুলিনা চাষের যে এটা, যেহেতু আমরা নিজেরা যদি এগুলো চাষ করি আমাদের কোম্পানির মাঝে এই মানব সেবায় কাজে লাগিয়ে দিই এবং আমরা আর্থিকভাবে এবং স্বাবলম্বিত হব। এছাড়াও আমাদের দেশের অনেক যুবক কাজে লাগবে, অনেক বেকার যেই লোকগুলি আমাদের দেশে অনেকে লেখাপড়া শিখছে কিন্তু লজ্জায় কোনো কাজ করতে পারতেছে না, কিন্তু আজকে আমাদের এই স্পিরুলিনা চাষের উদ্যোক্তা হিসাবে আমরা এবং আমাদের অ্যাকচুয়াল গ্রিন কর্পোরেশনের উদ্যোক্তা হিসাবে অনেক হাজারো লোকদেরকে আমরা এই কাজে লাগিয়ে দিচ্ছি, দেশে বেকারের কমায় দিচ্ছি আমরা, যেহেতু আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে হাজি মিলন সাহেবের কাছে যেটা জানলাম সে হচ্ছে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে দেশে যে হার বেকারত্ব বাড়তেছে বেকারত্ব দূরীকরণ করা, তারই প্রতিফলন আমরা স্পিরুলিনার একটা প্রজেক্ট এখানে সরজমিনে দেখতে পাচ্ছি। তা আজকে আমরা আরও বিস্তারিত আপনাদের দেখাবো ভিডিও ফুটেজে যে প্রজেক্টগুলো আমরা কীভাবে সাজাচ্ছি। ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ছবি নিয়ে আসতে ঠিক মিডিলে প্রত্যেকটা মাপ দিয়ে, ঠিক আছে, কোন জায়গায় মিডিল ভালো মাপ দিয়ে আপনি এখান থেকে মিডিল নেন, ওই মিডিল মিডিলে ধরে আর এবার আছে পানি নিচে দেন, ঠিক আছে, যতটুকু লাগে, হ্যাঁ একদম নিচে কিন্তু চলে যাবে, ঠিক আছে, ওই বেশি কিন্তু সমস্যা না, নিচে চলে যাবে না, তাহলে কী হবে ওইটা মেপে কেটে প্রত্যেকটার মাপে কেটে ফেলাবেন আর ইয়ারফোন দেবেন, কারণ বাবু লাগবে ওটা, ঠিক আছে, বাবা তখন বুক লাগবে না, ওইটা আরও ভালো হবে নিচে।
এর ভেতরে যা আছে তো এক বালতি মধ্যে গোলাবো আর ভাগ করে।